আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসের সাথে আছি পিঙ্কি সানোয়ার। কাল থেকে গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। বিডিএফ রোববার জাতীয় প্রেস ক্লাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বিডিএফ এর সভাপতি ইমরান হোসেন। তিনি আরো বলেন, মাংসের উৎপাদন বাড়াতে হলে উন্নত বিদেশি জাত আনতে হবে দেশে, সেই সাথে মাংসের দাম কমিয়ে আনতে গো খাদ্য আমদানির শুল্ক কমানো এবং গরুর হাটে হাসিল কমানো সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন তিনি। আজকে পর্যন্ত প্রতিনিয়ত গরুর দাম আমরা শুধু দেখছি বাড়তেইছে। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের এই দেখা সম্ভব হয় নাই যে গরুর দাম কমতেছে। এই জায়গায় একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য আমরা যেটা বলতে চাচ্ছি, আজকে বাজারে সবচেয়ে ভালো মানের গোশত যেই দামে বিক্রি হচ্ছে, আমরা সেই পরিমাণ ভালো মানের গোশত আজকে বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে কালকে থেকে আমরা 50 টাকা কমাই দিব। জাতীয় গ্রিডে যুক্ত হলো কক্সেস বাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। বেলা 11:30 থেকে 12টার মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় ইউনিটটি। আপাতত 125 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, এ দেশে এ কেন্দ্রে 600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের শেষে উদ্বোধন করবেন। বিদ্যুৎ কেন্দ্রটির দুটো ইউনিট পুরোপুরি চালু হলে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রথম ইউনিট নতুন বছরে বাণিজ্যিক উৎপাদনে যাবে, তবে তার আগেও বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্তভাবে উৎপাদনে গেলে 600 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা বঙ্গবন্ধু টানেল এক যুগের উন্নয়ন যাত্রার ছায়া সঙ্গী ছিল নিউজ 24। সরকারি গুরুত্বপূর্ণ এসব প্রকল্পের শুরু থেকে শেষ অবধি সব খবর নিউজ 24 সম্প্রচার করেছে গুরুত্ব দিয়ে সবার আগে। এছাড়া নিউজ 24 এর পর্দায় ছিল এমডিজি অর্জন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ রপ্তানুমুখী শিল্পায়ন নিয়ে বিশেষ খবর। আরিফিন শাকিলের প্রতিবেদন। একযুগের উন্নয়ন যাত্রায় দুর্বার গতিতে এগোচ্ছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে মাথা উঁচু করে। তবে যাত্রার পথ যতটা মসৃণ তার চাইতে বেশি ছিল ষড়যন্ত্রে মোড়ানো। তারপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধুমাত্র উন্নয়নের মহাসড়কে উঠেনি, উদাহরণ হয়েছে বিশ্বের বুকে। ষড়যন্ত্রের কালো থাবায় যখন পদ্মা সেতু প্রকল্প বন্ধ হওয়ার উপক্রম, তখন রুখে দাঁড়ালেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের টাকায় তৈরি হলো দক্ষিণের দুয়ার। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে সফলে যাত্রার সব খবর তুলে ধরেছে নিউজ 24। ঢাকাবাসীর গণপরিবহনে স্বস্তির পালক যুক্ত করা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই সঙ্গী নিউজ 24। উদ্বোধনের পরও মেট্রো রেলে যাতায়াতের সব খবর জানিয়ে আসছে 24 ঘন্টার এই সংবাদভিত্তিক টেলিভিশন। বাদ যায়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতির খবরও। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল উন্নত বিশ্বের যে কোনো বিমানবন্দরের মতোই সুন্দর। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল কিংবা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নয়ন অগ্রযাত্রার এমন সব খবর তুলনামূলক বিশ্লেষণ দর্শকের জন্য তুলে আনে নিউজ 24। বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, হয়তো একসময় আমরা রকেট তৈরি করব। এছাড়া ঢাকা ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ দেশের আঞ্চলিক মহাসড়ক সহ যোগাযোগ ব্যবস্থার আমূল বদলে যাওয়ার ইতিহাসের সাথে দর্শকদের সংযুক্ত করেছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন নিউজ 24। নিজস্ব অর্থায়নেই শুরু হয় এই প্রকল্পের বাস্তবায়ন, ফলে পাল্টে যায় দৃশ্যপট। গত এক যুগে বদলে গেছে দেশের রেল, বেড়েছে রেল লাইন, নতুন যুগের সূচনা রেল যাত্রায়। চট্টগ্রাম থেকে রেল যাবে কক্সবাজার, সংবাদ ভিত্তিক টেলিভিশন হিসেবে এমন সব খবর সবসময় গুরুত্ব পেয়েছে নিউজ 24 পর্দায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, যার সম্প্রচার অংশীদার নিউজ 24। আগামী দিনেও বাংলাদেশের এগিয়ে চলার সঙ্গী থাকতে দর্শকদের পাশে চায় সংবাদ ভিত্তিক এই টেলিভিশন। আরিফিন শাকিল, নিউজ 24।
পুঁজিবাজারের পরের বার জানাতে চাই মুদ্রা স্বর্ণ রূপা বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই থাকছে মুদ্রা বাজার আপডেট। মার্কিন ডলার আজ ক্রয় মূল্য ছিল 108.50, বিক্রয় মূল্য 109.50, ইউরো 119.10 ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 124.10, পাউন্ড 137 ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 143, চীনা ইউয়ান 14 ক্রয় মূল্য এবং 16 বিক্রয় মূল্য, সৌদি রিয়াল আজ ছিল 27.40 ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 29.40, ভারতীয় রুপি 1.33 এবং বিক্রয় মূল্য 1.39, সোনালী ব্যাংক লিমিটেডের তথ্য মতে। এবার জানাবো স্বর্ণের দরদাম। স্বর্ণে 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম 8,640 প্রতি ভরি 1,07,077 এবং 21 ক্যারেট প্রতি গ্রাম 8,250 এবং প্রতি ভরি 96,228। 28 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম 7,070 এবং প্রতি ভরি 82,464। সনাতন প্রতি গ্রাম 5,890 এবং প্রতি ভরি 68,701, বাজুসে তথ্য সূত্রে। এবার জানাবো রূপার দরদাম। রূপা 22 ক্যারেট প্রতি গ্রাম 147 প্রতি ভরি 1,714। 21 ক্যারেট রূপার প্রতি গ্রাম 140 এবং প্রতি ভরি 1,632। 18 ক্যারেট রূপার প্রতি গ্রাম 120 এবং প্রতি ভরি 1,399। সনাতন 90 প্রতি গ্রাম এবং 1,050 প্রতি ভরি। চলছে শ্রাবণ মাস, বর্ষায় ভরা মৌসুম, তবুও দেখা নেই বৃষ্টির অতিরিক্ত তাপ প্রবাহ। অনাবৃষ্টিতে শুকিয়ে আছে ফসল জমি, এমন অবস্থায় চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। সেচ দিয়ে সামান্য কিছু ধান রোপণ করলেও খরচ বেড়েছে অনেক। কৃষি বিভাগ বলছে সময় মতো আমন চাষ না হলে ফলন ভালো হবে না। নওগাঁ থেকে আরো জানাচ্ছেন, নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্যচিত্রের রিপোর্ট। ভরা বর্ষা মৌসুমে নেই বৃষ্টির দেখা, ফসলের মাঠ ফেটে চৌচির, তীব্র খরায় পুড়ছে বরেন্দ্র ভূমি নওগাঁ। আমন চাষ সময় মতো শুরু করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। বহুদিন থেকে আকাশে বৃষ্টি নাই, এই কারণে আমরা রোপার মৌসুমের ধান লাগাতে পারতেছি না। বহুদিন দিন খরা, রোপার ধানের মাটি ফেটে যাচ্ছে, বৃষ্টি নাই, আমাদের রোপা লাগানো অসুবিধা হচ্ছে। মাঠে ঘাটে হাল চাষ করতে পারছি না, কিছু করতে পারছি না, এটা নিয়ে আমার খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। এই যখন পরিস্থিতি, তখন আমন ক্ষেতে সেচের পানি একমাত্র ভরসা। পানির অভাবে অনেক কৃষক সেচ দিয়ে চারা রোপণ করছেন, এতে বিঘাপতি গুনতে হচ্ছে বাড়তি খরচ। খুব দুর্যোগ এসে গেছে, মাঠ ঘাট একে শুকে সৈসের হয়ে গেছে, মাঠ ফেটে গেছে, আমার 10-15 বিঘা জমি আছে। মাটি চিরে ফাটল ধরে গেছে, আমন ধান লাগান লাগবে, বাধ্যগত আমি সকালবেলা মেশিন চালাইছি ধান লাগাবো। কৃষি বিভাগ বলছে বৃষ্টি না হওয়ায় অনেক গভীর নলকূপ দিয়ে সেচ ব্যবস্থায় আমন ধান রোপণ শুরু করেছে। খরায় আমনের উৎপাদন লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না বলে তারা আশ্বস্ত করলেও কৃষকের খরচ বাড়বে। রোপা আমন সাধারণত কৃষকরা বৃষ্টি নির্ভর একটা সেচ ব্যবস্থাপনা, কিন্তু এবছর জুলাই মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে তারা বিকল্প পন্থায় সেচ যন্ত্র চালুর মাধ্যমে রোপা আমন চাষাবাদ অব্যাহত রেখেছে। তবে বৃষ্টিপাত ভালো বেশ, এই মুহূর্তে বৃষ্টিপাত আসলে খুবই জরুরি। চলতি বছর নওগাঁ জেলায় 1,96,300 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত মাত্র 35 ভাগ জমিতে ধান লাগানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।